দেখুন আমাদের প্র্যাকটিক্যাল চলছে সেকেন্ড ব্যাচের, ঠিক আছে। টোটাল এইবারে আমাদের 65 ক্যান্ডিডেট ছিল, 65 ক্যান্ডিডেট ছিল আমাদের এবারে ট্রেনিংয়ে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে সেইভাবে আমরা বাইরে কিছু দেখাতে পারছি না। নিপিস গুলো বলে দাও, আরো ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার, উত্তরণ কৃষির নতুন পর্বে সবাইকে স্বাগত। আমরা আগামী 7, 8 এবং 9 নভেম্বরে 2024-এ আবারও নতুন ট্রেনিং অ্যারেঞ্জ করেছি। বহু মানুষ ফোন করছেন, বহু উদ্যোগী ফার্মার নতুনভাবে এই সেক্টরটা যুক্ত হতে চাইছেন। এই সেক্টরে আমাদের আগামী ট্রেনিংয়ের কিছু চিত্র দেখালাম। প্রচুর বৃষ্টির মধ্যেও উড়িষ্যা থেকে, আপনার ত্রিপুরা থেকে, আসাম থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ক্যান্ডিডেট এসে এবং ট্রেনিং নিচ্ছে। আছে পশ্চিমবাংলা শুধু নয়, পশ্চিমবাংলার বাইরেও আমাদের এই ট্রেনিংটা ছড়িয়ে গেছে। তো আগামী 7, 8, 9 আমাদের আবারও ট্রেনিং আছে। আপনারা যারা যারা ইন্টারেস্ট আছেন অবশ্যই নাম অ্যাড্রেস পাঠান, সিট বুক করুন। আপনারা অবশ্যই যোগাযোগ করুন কমার্শিয়াল ফার্ম করতে গেলে, ট্রেনিংটা অবশ্যই জরুরি। তো চলে আসুন আমরা এবারে ট্রেনিংয়ে। কিন্তু খুবই সীমিত সিট, অবশ্যই আপনারা আগে থেকে যোগাযোগ করবেন, নিজের নাম অ্যাড্রেস পাঠাবেন এবং সিট বুক করবেন। তো অবশ্যই এন্ডিং মুহূর্তে বলবেন না, আমরা এই মাসের শেষ পর্যন্ত বুকিং নেব, এরপরে আর বুকিং নেব না দাদা। তো প্লিজ যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন। এবং 3 দিনের মাথা থেকে ওকে দাঁত কাটবেন, লেস কাটবেন, ওকে আয়রন করবেন, 1 ml বিডি বেরন বা ইঙ্ক বেরন দিয়ে, এবং তারপরে আপনারা করবেন ভিটামিন বি কমপ্লেক্স, ওকে 1 ml আপনি দেবেন অ্যামোক্সিসিলিন লং অ্যাক্টিং। কেন দেবেন? সঙ্গে খাসি করে নেবেন। মায়ের পেট থেকে একটা ভাইরাসের জন্ম নেয়, তার নাম হচ্ছে এস্ট্রোকক্কাস বা স্টেপ। দাদার মনে প্রমাণ হয়েছিল, কাজ হয়েছিল বলেছিলাম। তো এই এই রোগটা এমন একটা রোগ, এটা অজানা রোগ ছিল। এই রোগটা আমরা দীর্ঘদিন কাজ করতে করতে শিখেছি এবং এর ফলে ট্রিটমেন্ট এটাই। কি হবে, আমরা মায়ের জন্ম ডেলিভারি 24 ঘন্টা আগে 1 থেকে 2 গ্রাম অ্যামোক্সিসিলিন পাউডার খাইয়ে দেবো খাবারের সাথে ডেলিভারির পরে। বাচ্চাকে আমরা ওই 3 দিনের মাথায় যখন খাসি করবো, তাহলে খাসি করার জন্য আমরা একটা অ্যামোক্সিসিলিন দিচ্ছি, তাহলে শিখিয়ে যাচ্ছে। আবার ওই অ্যামোক্সিসিলিন দেহের যত রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে ওই স্টেপ থেকে সেটাও কন্ট্রোল হয়ে যাচ্ছে। তাহলে দুটো জিনিস কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, একটা মেডিসিন এবং সঙ্গে আমরা পিক বুস্টার 1 ml মুখে দেবো। দুটো তিনটে কোম্পানির ওষুধ আছে, ওষুধগুলো একটু দামি আমি বলে দেবো। ওই বাচ্চার গ্রোথ অ্যাবনর্মাল গ্রোথ হতে থাকবে এবং সঙ্গে সঙ্গে আমরা যদি পারি মায়ের যদি বাচ্চার পরিমাণ বেশি হয় তাহলে একটু করে মিল ডিফারেন্সিয়াল আমরা 2 থেকে 3 বার সারা থেকে খাওয়াবো। দেখি বাচ্চা আপনাদের কি করে রোগা হয়, ফ্যাট হয়, বেকার হয়, চুন হয়, কিছু হবে এটা ফার্স্ট। আমরা কতদিন বলেছি কত কিলো দেবো, মিনিমাম 100 কিলো।
90-95 হলো ক্ষতি নেই আমরা এটা সেটা করাবো তো এই সব মাছগুলো ফার্স্ট টাইম হয়েছে এই মাছগুলো ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এরকম আছে কানগুলো ছোট খাড়াই এবং ওপরের দিকটা ভেঙা ওপর দিকে কাটিং হয়ে এটা লার্জ ওই ডিওক স্যার ওখানে কিছু এফএম করেছে মাল আছে এখানেও গিট আছে যেগুলো আগামী দিনে মানে কিছু ফাঁসিও আছে কিছু গিটও আছে ঠিক আছে অনেকে ডিওক স্যার ফাঁসি কেন করবো দেখুন কাঠি আপনি ভোরের সাথেও রাখতে পারেন বিয়ের সাথেও রাখতে পারেন ওর কাজ হবে ওয়েটটাকে গেম করা ঠিক আছে আর আপনার পকেটটাকে গরম করে ঠিক আছে এবং এরা খুব দলবদ্ধ এবং শান্ত প্রাণী যখন একসাথে রাখবেন প্রথমবার উইনিং করার পর দু একদিন এরা ফাইট করবে তারপরে এত সুন্দরভাবে ওরা অ্যাডজাস্ট করবে ওদের মতো কাজ হবে ঠিক আছে চলুন আমি বোর কীভাবে সিলেকশন করবেন দেখে নিচ্ছি নির্বাচন করব আমরা বড় দেখলে মোটা দেখলেই কিন্তু বোর করবো বোরের অনেকগুলো বিষয় আছে বোর হচ্ছে আপনার ফার্মের একটা সম্পদ আর এই বোরে কিন্তু আপনাকে ভবিষ্যৎ করে দিতে পারে তাহলে বোর আমরা কাজে রাখবো বোর কোনগুলো দেখে নির্বাচন করা উচিত চলো অ্যাকচুয়ালি না পায়ে ব্যথা না এই মাটিটা একটু তারপরে আছে কাঁধের পোশন অনেক বড় ঠিক আছে দ্বিতীয় হচ্ছে লেন্থ মোটামুটি ফটো ঠিক আছে লেন্থ আর একটা জিনিস ভালো তো দেখেন একদম স্ট্রেট সোজা পিছনের সামনের পা ডাউন সামনের পা ডাউন পিছনের পা আপ বোর যখন চড়বে পিছনের পাটা স্ট্রেট থাকবে এবং আপ থাকবে তবে সেই বোরের রং কিন্তু বেশি হবে সেই বোরের ক্রস ক্ষমতা বেশি হবে তার টাইমিংটা বেশি হবে এবং সেই বোরের সিনেন্স কোয়ালিটি কী করে বুঝবেন টেস্টে মনে হবে পাটটা দেখবেন দুটো সমান হবে আর এটা দিনে দিনে বাড়তে থাকবে ঠিক আছে এবং লেন এই বোর্ডটার আরও 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 কিছু কিছু পজিটিভ দিক আছে সেই পজিটিভ দিকগুলো হচ্ছে এই এই বোর্ডটা যতই খাদ এরকম গোল হবে ঠিক আছে কী করে করবেন এটা লিমিটেড খাবার দেবেন ধরুন এর খাবার 2 কিলো দেওয়ার দরকার একে 1.5 কিলো খাবার দেবেন এবং এনার্জিযুক্ত খাবার দেবেন বোর্ড একবার ক্রস করানো হয়ে গেছে আর দ্বিতীয়বার সকালবেলা একসাথে আরও ফিমেল দরকার আপনার ক্রস করানো আপনি কী করবেন ওই সময়টায় কাঁচা ছলা এবং কাঁচা ডিম খাওয়াবেন 2-3 দিন ওর সেক্সুয়াল পাওয়ারটাও অনেক এ থাকবে এবং আগামী দিনের দিনেও ভালোভাবে তৈরি হবে দেখুন লেন্সটা দেখুন এইটা ডাউন আছে এটা আপ আছে এখান থেকে একটা গ্যাপ আছে এখান থেকে এটা গ্যাপ এই যদি জুড়ে থাকে তাহলে সে করে হবে না মাসেলগুলো ভালো হতে হবে এই এমনি বডি আমাদের বডি একটা জিম করা বডি দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে তো মাসেল মুসলটা কোথায় তার স্কিয়ার আর আমাদের স্কিয়ারের মধ্যে তো অনেক পার্থক্য আছে না ঠিক আছে তো এই এই হচ্ছে ব্যাপার আর দেখুন পায়ের পাঞ্জাগুলো দেখুন আজকে অনেক অনেক আসলে হেলানো অনেক বোর আছে এরকম পায়ের পিছনে পাটা হেলানো এটা সোজা এই হেলানো বোর এবং হেলানো ফিমেলকে নেওয়া যাবে না এমন এই পায়ের যদি ঘাস থাকে ওই ফিমেলটা কিন্তু একবার বাচ্চা দেবে দ্বিতীয়বার আর হিটে আসতে চাইবে না হিটে এলেও বড় বোর্ডটাকে নিতে পারবে না বা যে কোনো বোর্ডটাকে নিতে পারবে না পাটা তো বেকার হতো কাঁপতে থাকে না লাল হয়ে যায় এটা যেন ঠকঠক করে কাঁপতে থাকে সেই জন্য স্টং দেখে আপনাকেও নির্বাচন করতে হবে না না কোথায় তুলে আছে ওটা বেশি ওটা বেশি তো এখানে গেলে ব্যাপার নেই তো কিন্তু বেশি নন্দ আমি দিয়েছিলাম যাই হোক তো এই শুয়েছে এ করেছে ঘষে ঘষা লেগে ওরকম লাভ হয়েছে ওদের নেতারই থাকে এটা নেপালের ট্রিট আছে নেপাল থেকে আর একটা বোর্ড
বাচ্চা অবস্থায় বুঝবো কি হবে ধরুন আমি একটা বাচ্চা বাচ্চা অবস্থায় বোঝে তারপরে খাসি করবেন কি আছে লোক তো 25-30 কিলো মধ্যে খাসি করে দেয় ওয়েট করবেন দেখবেন যে আমি 5 তারিখে যে এর মধ্যে দুটো আমাকে রাখতে হবে আবার দেখবেন ঠিক আছে এই দুটো এই দুটো এই চারটে দাঁত আগা ছেটে দেবো দেখা যাচ্ছে সবাই এইদিকে দেখা যায় এই মুখটা টেনে ধরো এই এই দেখো সাবধান এই যে উপরে দুটো দাঁত এই দুটো দাঁত চারটে সেম ওই পাশেও চারটে আটটা এর মাথাটা জাস্ট আমি ছেটে দেবো মাথাটা ছেড়ে দিলাম এত কম এর থেকে বেশি কাটলে কোনো সমস্যা নেই আছে যদি টিট কাট বলেছিলাম এই দেখুন এই দুটো পাশ সবচেয়ে নরম একদম নরম এই দুটো জায়গা বড় হোক ছোট হোক এই পোর্শনটা সবচেয়ে নরম ঢোকাবো যখন ঢোকাবো এই সোজা অবস্থায় যদি দেখি কিছুতে বাদ যে শক্ত শক্ত হাড়ের উপর পড়ছে তুলে নিয়ে সাইজে যাতে পুরোটা যায় কোথা যেন না বাজে ঠিক আছে বেস্ট কন্ডিশন হচ্ছে এইটা এরকম করে সব ওকে পাটা ধরো ঠিক আছে হ্যাঁ পাটা ধরো হ্যালো এই যে 90 ডিগ্রি মানে এই এই বসালাম 90 ডিগ্রি বাদলো আমার বাদলো বুঝতেই পারে শক্ত শক্ত কিছু আটকাচ্ছে ছোট অবস্থাতে সুবিধা বেশি এটা লাফালাফি করবে না আরামসে হয়ে যাবে যেটার কথা বলেছিলাম এর মধ্যে এভিলিন মেশানো নেই এভিলিন মেশানো এটা লাল দেখাতো এর মধ্যে ডিসি আছে ডিসির সঙ্গে আমি এনএস স্যালাইন মিশিয়েছি মিশিয়ে এটা অ্যামক্সিসিলিনের কাজ করবে যেহেতু খাসি করবো অ্যান্টিবায়োটিক করে নিচ্ছি এটা কত দিনে বলো এবার সাপ কাট দেখাবো এটা হচ্ছে ইন্টারমাস্কুলার সাপ কাটের জন্য আদর্শ এই দুটো করছেন ঠিক আছে সেম এখানে সেম এখানে এই যে পোর্শন এই দুটো পোর্শন সব থেকে নরম হয় যত বড় হোক অ্যানিমাল এই দুটো পোর্শন সব থেকে নরম এই জায়গাটা ধরেন ভাবে দেখো ও কিন্তু দাঁত না লাগিয়ে ঠিক আছে হ্যালো কী করবো আমরা এখন তো ছোটো অ্যানিমাল ছোটো অ্যানিমাল এইভাবে করছি বড় অ্যানিমালকে কী করবো দড়ি দিয়ে বেঁধে বা ওই আংটা লাগিয়ে মুখে শুইয়ে
করব, ওটা শুয়ে না করলেও হয়, এর তলায় বসলে পরে বড় অ্যানিমালে এটা হাতে পাওয়া যায় আর দেখাও যায়। আচ্ছা, হাতটা একটু স্পিড করে ফোনটা একটু বসে করো, মানে এই যে ধরলাম, এই যে ধরলাম, দেখতে পাচ্ছেন আপনি কাকু? আচ্ছা, তাহলে আমি আগেরটা বুঝতে পেরেছেন তো, এবার হচ্ছে সাপ কাট করবো, ঠিক এই 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 এরমভাবে ধরবো, ধরলাম বেশি টানলে টাইট হয়ে যায়, টাইট হয়ে যায়, এই ধরলাম, এই যে ধরলাম, ধরে আমার তো এখন ওকে ভ্যাকসিন করার প্রয়োজন নেই, আমি আপনাদের দেখানোর জন্য করবো, ঠিক আছে? এরা তো ভিডিও করছে, এরা গ্রুপে দিয়ে দেবে, ঠিক আছে? এই যে ধরলাম, ধরে এই আমার হাত এই সোজা থাকবে, এই সোজা একদম, এই ভরে দিলাম, এবার আমি ইনিশিয়াল করব, ঠিক আছে, ক্লিয়ার? আরে ভ্যাকসিনের ক্ষেত্রে, তাই তো, ভ্যাকসিনের ক্ষেত্রে সব কাটে গেছে, শান্তি হোক, ভ্যাকসিন সোয়াইন ফিভার হোক, এফএমডি হোক, যাই হোক, হোয়াট এভার, ছোট বড় দেখাচ্ছে দেখবেন, খাবে ওরা, ঘুমাবে, একটা টাইমে খাবার খাবে না, তো সেইভাবে ওরা ফ্রিটা আপনারা কনজিউম করবেন, এরা 200 গ্রাম থেকে 100 কিলো 1 কিলো পর্যন্ত খেতে পারবে, এবং এরা 45 দিন স্ট্যাটাস মিলে থাকে, এবং তখন ওদের বয়স যখন এরা উইনিং হবে, মানে স্ট্যাটাস ছাড়বে, 38 কিলো 35 কিলো পর্যন্ত ওয়েট হয়ে যেতে পারে, এখান থেকে 1.5 মাস, মানে 45 দিন থাকবে আপনার ফ্লোয়ারে, ফ্লোয়ারে আপনার 75 থেকে 60 কিলোর কাছাকাছি এসে দাঁড়িয়ে যাবে। ঘরে কতটা খাওয়া যাবে? ফ্লোয়ারে মোটামুটি 1 কিলো প্লাস খাবে, 1 কিলো থেকে 1.5 কিলো পর্যন্ত ব্রোয়ার খাওয়া যাবে, একটা পশু 1.5 কিলো পর্যন্ত খাচ্ছে, তখন আপনি ফ্লোয়ার 1 কিলো সকালবেলা আমি দিচ্ছি, 6:30 দুবেলা আমি নিয়ে দুবেলা আমি দিই, আপনি তো রিজার্ভ দিচ্ছেন, আমার 10টায় রিমেল আছে, তাহলে আমি 15 কিলো সারাদিনে খাওয়া দিচ্ছি, দুবেলা এবার 7.5 কিলো 7.5 কিলো বলে 7.5 কিলো এইটা যখন খাওয়া এসে যাবে, তখন আপনি সেটাকে কনভার্ট করে দিচ্ছেন জিনিসটা, যদি মনে করেন যে এই পশুগুলো এই অ্যানিমেলগুলো আমি ফিডিং পারপাসে রাখবো, তাহলে আরও 15 ডেজ অর্থাৎ 15 দিন আরও আপনি চেন, তাতে 15 এনার্জি এবং হেলথ এবং লাল লাইন আরও ভালো জায়গা তৈরি করবে, বোঝা গেল? আর এইগুলো দেওয়া থাকে, মানে বাচ্চা এন্টারটেনমেন্টের জন্য, যখন আপনি উইনিং করাচ্ছেন তখন বাচ্চারা খুব ফাইট করে, বিভিন্ন বাচ্চার ঘর একসাথে এলে, তো এরকম খেলার জন্য এন্টারটেনমেন্ট মাঠে মাঠে থেকে ছাঁচি ওপরে আপনি চেন দিয়ে দিলেন, তখন ওদের গ্রোথটা খুব তাড়াতাড়ি ধরে থাকে। আচ্ছা, বলে দিয়েছো ভেতরে কেউ শুকনো হবে? হ্যাঁ, ভেতরে কুচু ফেলবে না, এইবার এই পাশে আছে, এটা এটা হচ্ছে এটার পরিবেশ হচ্ছে চিপ, চিপ আমরা কাটতে করবো, আপনি 40 কিলো ওপরে যে মাছগুলো আছে সেগুলোকে আমরা গিল করবো, এবং গিলগুলো কখন দেখবো, আপনি এরা 40 থেকে 60 কিলো পর্যন্ত বয়সে সঠিক বয়সে মোটামুটি 5 মাস বয়স থেকে প্রথম থেকে এরা 4.5 মাস বয়স থেকে হিটে আসা শুরু হয়, ঠিক আছে? হ্যাঁ, মিনিমাম 40 থেকে 25 কিলো 25 কিলো প্লাস 60 কিলো থেকে এরা হিটে আসা শুরু হচ্ছে, পার 17 থেকে 21 দিন বয়স, আর আমার কথা শোনা যাচ্ছে, 17 থেকে 21 দিন বয়সে সার্কুলেশনে ওরা আবার রিসাইক্লিং মোডে আবার দ্বিতীয়বার হিটে আসছে, আমরা পরপর দুটো হিট মিস করবো, এবং থার্ড হিটে গিয়ে ওকে ক্রস করাবো, থার্ড হিটে গিয়ে ক্রস করাবো, তখন ও ওয়েট হবে মিনিমাম 90 থেকে 95 100 কিলোর মধ্যে, আমরা যদি যত যদি যদি আমরা 6 মাস বয়সে এদেরকে করাই, 180 ডেজ প্লাসে গিয়ে আমরা যদি এদেরকে ক্রস করাই, এবং 100 কিলো 90 95 থেকে 100 কিলো থেকে ক্রস করাই, তাহলে এদের লং ফিফটি বাড়বে, অর্থাৎ আমরা অনেক ফার্মাররা কী করি, একবার দুবার বাচ্চা নেওয়ার পরে মায়ের ব্যাট এসে যায় দুটো পরে, বা মায়ের সেই বাচ্চা দেওয়ার ক্যাপাবিলিটি থাকে না, আমরা মাটাকে বিক্রি করে দিই, কিন্তু এই করানো যায় তাহলে তার নিজের সংখ্যা বেশি পাওয়া যাবে, এবং ওই মায়ের লং জিমিটিটা বাড়বে, যত দিন যাবে ও বেশি নিতে পারবে, একটা না একটা মা 6 মানে হচ্ছে আপনার 5 বছর পর্যন্ত, 8 মাস 5 বছর পর্যন্ত বাচ্চা দিতে পারে ভালোভাবে, সব কুমারীরা লাইফ লং জিমিটি হচ্ছে 15 বছর।
ওকে আর কিছু বেশি প্রশ্ন থাকলে আমরা করতে পারেন। ডিঙ্কার কেমন দেওয়া উচিত, কত ইঞ্চিতে ডিঙ্কার দেবেন, বাচ্চার জন্য মিনিমাম 10-11 ইঞ্চি থেকে 21 ইঞ্চি পর্যন্ত আপনারা ডিঙ্কার দিতে পারেন। বাচ্চা এবং বৃদ্ধের জন্য মায়ের দেবেন 21 থেকে 27, এবং ডিঙ্কার দেওয়া কেমন প্রয়োজন, একটা পরিশোধিত জল, যখন আপনি কোন খাবারের চেম্বার আসছেন বা সিমেন্টের চেম্বার করছেন সেখানে পায়খানা করলো জল ফেললো সেখানে দিয়ে আপনি জল দেন, ওরা পরিশোধিত জল না হলে খাবে না। তাই একটা মায়ের পক্ষে যদি মানে কোনো ষোলো লিটার বা একটা পরের ক্ষেত্রে কোনো থেকে 16 লিটার পর্যন্ত জল খায় তার জলটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হয়। ওকে তার মনে করেন বাচ্চা দেওয়ার ক্ষমতাও করতে পারে, জোর সংখ্যা অবশ্যই থাকে কিন্তু আমরা মিনিমাম 12 ক্লাস দিয়ে দেখবো, 12, 14, 16 এরকম নিশ্চিতের ফিমেলগুলো আমরা পছন্দ করবো, 12 থেকে 16 পর্যন্ত নিশ্চিত হবে। আমরা নিশ্চিত হয় না খুব একটা, তবে আমরা বিলো 12 আমরা নেবো না, বিলো 12 আমরা নেবো না। চলুন বিলিং ক্যাটাগরি মা কী করে নির্বাচন করবেন এই বিচার করে এবং আমরা যখন 100 দিন বয়স হবে তখন আমরা জেস্টেশন ক্যাসেট উঠাবো এবং সেদিন আমরা করবো আইভারমেকটিন হাইটেক 5-33 কিলো তো 1 ML এবং আমরা এইচ করবো আমরা 5 ML, এটা এদের চলবে এবং তার সাথে সঙ্গে খাবারে আমাদের ক্যালসিয়াম চলবে এবং খাবারে আয়রনের সিরাপ চলবে কন্টিনিউ।